প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ সহজ করতে ব্যাংকগুলোকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে আইডিয়া গ্যালারির উদ্যোগে প্রবাসী উৎসবে তিনি এই আহ্বান জানান। বৈধ পথে রেমিটেন্স বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়। জালালাবাদ স্টিল লিমিটেড NOF ও জিঙ্ক অ্যালামের উৎপাদন শুরু করেছে। বিপণনের আগে উৎপাদন প্রক্রিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আদর্শ ও বিচক্ষণতা বর্তমান বিশ্বের জাতিতে জাতিতে সংঘাত সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। ঈদে মিলাদুন নবী উপলক্ষে শারজা ইউজড পার্টস ফটিকছড়ির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের হোলসেল ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভানোধ্যায়ীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন।